বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল সেথায় বসে বাজায় বাঁশি সেথায় বসে বাজায় বাঁশি প্রাণ করে আকুল সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে প্রাণ করে আকুল সইগ বসন্ত বাতাসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর আমি একটু ব্যস্ত আছি আচ্ছা ঠিক আছে পরে ফোন করবো না আচ্ছা রাখি কি দোস্ত থামলা কেন ভালোই তো লাগতেছিল ধরো ধরো কি দিস এটা কি গিটার আমি এটা একটা হাওয়াইন গিটার দিস বেটা আমি দোস্ত বন্দুক বুঝি গিটার বুঝি না গিটার বুঝি না গাও গিটার ছাড়াই গাও এরকম হাওয়াইন গিটার এগুলো সব ড্রয়ারে তুলে রেখে দিন আর গুনে দেখে নিন সব ঠিক আছে কিনা কেন আপনারা আমাকে দেখে যাওয়ার পরের দিন আপনার এক আত্মীয়কে দিয়ে আমি খবর পাঠিয়েছিলাম খবরটা পেয়েছিলেন নিশ্চয়ই হ্যাঁ আমি তাকে বলেছিলাম যে আপনার সাথে আমার জরুরি দরকার আছে আমি আপনার সাথে দেখা করতে চাই হ্যাঁ কিন্তু কিন্তু আপনি আসেননি আশরাফ ভাই বললেন যে দেখা করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আশরাফ ভাইয়ের চাপাচাপিতে আপনি বিয়েটা করলেন আপনার নিজস্ব কোনো মতামত ছিল না তুমি কি করলে তোমার মতামত কোথায় ছিল সেটা শুনলেন কোথায় শুনলে বুঝতে পারতেন একটা মেয়ে কতটা নিরুপায় হয় এই ধরনের পরিস্থিতিতে বালিকা জেনেছে সব গোলককে ধাঁধায় তার আনন্দ ভ্রম এত সব পেয়ে এত সব পেয়ে বালিকা জেনেছে সব বালিকা জেনেছে সব কি ভাগ 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 কেন দরকার নেই পাখি উড়ে যাবে বলে খাঁচা কিনি না আমি পাখি উড়ে যাবে বলে খাঁচা কিনি না তাকে ছাড়া আরে হো
তাকে ছাড়া তাকে ছাড়া নুপুর 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 কে আমি কে এ কি আপনি মঞ্জু ভাই আপনি এখানে কেন এসেছেন আমি আসব না তো কে আসবে চলো সমস্যা কি বলছেন আপনি এসব আমার তো বিয়ে হয়ে গেছে তাতে কি হয়েছে বিয়ে হলে কি তোমাকে আমার কাছে কেউ দূরে নিয়ে যেতে পারবে না না আরে শত আপনি চলে যান মঞ্জুর ভাই প্লিজ আমি বলছি তুমি ঘর থেকে বেরিয়ে আসো তোমাকে আমি নিয়ে যেতে এসেছি না না মঞ্জুর ভাই চলে এসো এসো না না প্লিজ না না চলে এসো না না এসো না না প্লিজ না প্লিজ না 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 তুমি বোধ হয় স্বপ্ন দেখছিলে চেয়ার লাগবে না নিয়ে যাও শোনো জি তুমি কে আমি আজমলের বউ আজমল কে এখানকার কেয়ারটেকার আচ্ছা যাও চেয়ার নিয়ে যাও আমি এখন সিটং হয়ে বল কি করলি বিয়া হয়ে গেছে কোন হালে বিয়া করছে পাতা লাগা হ্যাঁ এখন কই খোঁজ খবর লাও আমি এখন রওনা হইতেছি চম্পাইছে দেহস নাই বসো গো চম্পা কলি সারাক্ষণ শাড়িটা দেহি নতুন লাগে আমার গো সাহেব বিয়ে করছে তো তাই নয়া শাড়ি কিনে দিছে হেডের লোকে তো আইলাম বউ কেমন বউ তো সুন্দর দেখতে বড় লোকের ব্যাপার কথা কম কয় হাতের উপর হাতের পরশ রবে না রবে না হাতের উপর হাতের পরশ রবে না আমার বন্ধু আমার বন্ধু হবে না হবে না হাতের উপর হাতের পরশ রবে না শিশির ঝরবে সকাল বেলা আমাকে তুমি করবে হেলা শিশির ঝরবে সকাল বেলা আমাকে তুমি করবে হেলা আমাকে ভালোবাসবে ঠিকই আমাকে ভালোবাসবে ঠিকই কিন্তু আমার হবে না হবে না হাতের উপর হাতের পরশ রবে না
আপনি এত সকালে উঠে গেছেন? আমি তো রাত্রে ঘুমাই নাই। কেন? রাত দেখছি কি সুন্দর জায়গা। হুম, জায়গাটা সত্যি সুন্দর। আপনার গানের গলা তো চমৎকার। কইলেন, খুব খুশি হইলাম। আপনি গান জানেন? না, জানি না। তাহলে নাচ? নিশ্চয়ই নাচ পারেন। না। তাহলে আপনার নাম যে নূপুর? আজমল, 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 স্যার নাস্তা দিতে বলো। দিতেছি স্যার। তোমার বউ কোথায়? আছে স্যার। ওকে বলো তোমার ভাবির যেন একটু খেয়াল করে, কিছু লাগলে যেন দেয়। পাঠাইছিলাম স্যার, অনেকক্ষণ খারাইছিল, চেয়ার পাঠাইছিলাম। নেই নেই। বোকার মতো হাসতেছে মেয়েটা। কি রে, নাস্তা করবি না? হ্যাঁ হ্যাঁ, নাস্তা তো করবই। চল চল, চলেন ভাবি। নজর রাখতে সারাক্ষণ। আপনি বিবি সাহেব কি আমি স্বাধীন করে নিব না? চুম, থাক, যা পাক ঘরে যা। আজমল, আজমল, বলেছি না গেটটা সবসময় বন্ধ রাখতে? জি স্যার। জাহাঙ্গীরকে খবর দিতে বলেছিলাম। আছে স্যার, জাহাঙ্গীর বাইরেই, সাথে অন্য লোকজন আছে, চারিদিকে নজর রাখতেছে। গেটের বাইরে ওরা কারা? কয়েকজন লোক আসছে স্যার। কারা এরা? এই এলাকারই কয়েকজন লোক। আসতে বলো। ওয়ালাইকুম সালাম। কি বিষয়? জাহাঙ্গীর স্যার। ওই জাহাঙ্গীর করে কি কাজ দিয়েছে সারাদিন বাড়ির চারিধারে ঘোরাঘুরি? স্যার, আপনাকে তো আগেও বলেছিলাম ওই রাস্তাটার কথা। চেয়ারম্যান সাহেবকে আমি আগেই বলেছি, ঠিক আছে, আমি যাওয়ার সময় আবার নক করে যাব। স্যার, আপনার তো উপরে অনেক জানাশোনা আছে, যদি একটু ব্যবস্থা করেন তাহলে আপনাদের উপকার হয়, আমাদের এলাকাবাসীর উপকার হয় স্যার। ঠিক আছে, আমি দেখব। শুনলাম ভাবিকে নাকি নিয়ে আসছেন, আমাদের একটু মিষ্টি টিষ্টি খাওয়াবে না স্যার? সেটা হবে। ঠিক আছে, আসছি স্যার। আসসালামু আলাইকুম। সবগুলো মিষ্টি তুই একা খাবি, মানে বই একা একা খা। হ্যালো বস। বস মানে কইতেছি বস, রোডের উপরে আছি বস। হ্যাঁ বস,
হয়তো ওই মাইয়াটারে হারাইয়া একদম পাগলা কুত্তা হয়ে গেছে। আর এইদিকে বস গাড়ি ভর্তি মাল, কোন সময় না পুলিশে ধরা ফেলায় বস। কার ফোন রে? বস ফোন করছে। লাইনে রাখ বস, তুই একটু কথা কইবি। Yes, boss. Boss. Boss, সবসময় তো বস আপনার কাম করি বস। বস, এটা আমার একেবারে নিজের একটা কাজ বস। বস, সময় লাগবে না বস। Yes, boss. Okay, boss. আপনাকে যখন দেখলাম মাছ ধরছিলেন। চেষ্টা করছিলাম, খায় না। কেন? পালা মাছ তো রেগুলার ফিড দেওয়া হয়। আমাদের এখানে কতদিন থাকতে হবে? খারাপ লাগছে না? খারাপ লাগছে না, তবে ভাবছি কতদিন আপনি আমাকে এখানে ধরে রাখতে পারবেন, নাকি কেউ এসে তুলে নিয়ে যাবে। আমি তো তোমার উপর জোর খাটাইনি। না, তা করেনি, বরং আপনি আমাকে রক্ষাই করেছেন, সেজন্য সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতে বাধ্য। কিন্তু এই কৃতজ্ঞতার গ্লানি অসহনীয়। আমি হয়তো একজন সন্ত্রাসীর অত্যাচার সারা জীবন সহ্য করতে পারতাম, কিন্তু আপনার এই যেচে উপকারের গ্লানি সহ্য করতে পারবো না। আজকের এই অবস্থান আমাকে তৈরি করতে হয়েছে, একটা লেভেল থেকে আমি উঠে এসেছি, তাই বলে কি আমার সৌন্দর্যের তৃষ্ণা থাকবে না? কিন্তু আমি তো অমৃতের ভাণ্ডার নই, সৌন্দর্যের দেবীও নই। মঞ্জুরের আছে পিস্তল, আপনার আছে বন্দুক সিন্ধুক দুটোই। আমি তো নূপুর, নূপুরের মতন বাজিব চরণে চরণে। হ্যালো, হ্যাঁ, মার্কেট প্রাইস ঠিক করছেন? এই তোর কোনো কাম কাজ নাই, হাসির হাস্য করস, এই চল চল। আপনি আমার অপমান করতেছেন। অপমান করতেছেন? ওই আজল ভাই, ওই আজল ভাই রাগ হইছে না? আরে রাগ হইছে। বেশি ঝামেলা করলে ওই সাপ্লায়ার বেটাকে তিন দিন ঝুলায় রাখেন, ক্রাইসিস শুরু হলে দেখবেন জিব্বা লম্বা করে ছুটে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, যা বললাম তাই করেন, রাখি। কি হচ্ছে দুর্মিয়া? এগুলো পারিবারিক ব্যাপার, আজমল তার বউরে শাসন করতেছে। হ্যালো, চক্করের উপরে আছি, এখনো হদিস পাই নাই, এমনি করে কি আর মানুষ খুঁজে পাওয়া যায়? খুব খারাপ লাগছে, খুব
সিম্পলি তোমাদের বিয়েটা হয়ে গেল আর আমি তোমাকে এই বাংলোতে ঠেলে দিলাম। আমি আসলে ভয়ে এখানে আসিনি, কিন্তু আমি চাইনি বিয়ের পরে কোনো একটা ঝামেলা হোক। রাকিব, আমি আশা করি তুমি বুঝতে পারবে যে আমি তো ভাই, এরকম একটা ছেলের কাছে আমার বোনটা কী কী করে দিই। সব কিছুর পরেও মনে হচ্ছে বুঝতে পারছি না আমি কাজটা ঠিক করলাম কি না। আমি জানি না নূপুরের ওর সাথে ইনভলভমেন্ট কতটুকু ছিল। ওয়ালাইকুম আসসালাম। আপনি নূপুরের বড় ভাই? হ্যাঁ। থাক থাক থাক, নূপুর নিয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, নূপুরকে নিয়ে আসলে বিয়ে সাদের ব্যাপার নিয়ে। হ্যাঁ, ভাবার দরকার নাই, আমি আছি। বড় ভাই, নূপুর আমি খুব ভালোবাসি, আপনি কোনো চিন্তা করেন না। নাইলে তো বড় ভাই, আপনি আসেন। কিন্তু আমার বিশ্বাস তুমি ওকে ফিরিয়ে আনতে পারবে। চলুন। এত সুন্দর জায়গা, এখানে তো সারা জীবন থাকতে ইচ্ছে করে না। এখানে কোথায়? এখানে এই বাংলোটায়। জীবন যখন একটা নিয়ে এসেছি কোথাও না কোথাও তো থাকতেই হবে। মাস্তানটাকে তুই প্রথমে শক্ত করে না বলে দিলেই পারতি, তাহলে যা হবার হতো, অন্তত এরকম ক্রিটিক্যাল অবস্থার মধ্যে পড়তে হতো না। তোকে কি মেরে ফেলতো? এই রোদে যাইতেছ, কালা হয়ে যাবে তো। নূপুর, তুমি তো জানো আমি তোমারে খুব ভালোবাসি। হাই ম্যাডাম, রে লয়ে বাড়ি যাবি, একটু যেন রোদ না লাগে। ঠিক আছে। হাই, নামে নূপুর, নাচা নাচা যায়। চার কলম, এটা আমার কাছে একটা আছে, লাগতেছে কিন্তু এই জায়গায় হাত দিবি না। হচ্ছাস আসলে মঞ্জুরের প্রতি তোর কোনো ভালোবাসাই নেই, যা আছে সেটা তোর ভয়। আর রাকিব সাহেব, তার সাথে তো তোর জানা বোঝাই হয়নি। এরকম আবে তবে খুঁজে লাভ আছে? কই খুঁজুম? বিয়ের পরে তো ওরা হানিমুনে গেছি গিয়া। ওই
কক্সবাজারে কাজলে ফোন দে, আমি ছবি কৃষ্ণগুলোর মধ্যে পাঠিয়ে দিছি। কবি কক্সবাজারে যতগুলো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বিচ আছে, সব জায়গায় ছান মারব। হ্যাঁ, সিলেটে মিশরে ফোন দে। ওই চা দেশ না কি লাগা আমার রঙ্গ দিলা, সঙ্গ দিলা, রঙ্গ দিলা সংসারে, প্রাণ তরুণী ভাষাই বলো কোন পারে। আমার প্রাণ তরুণী ভাষাই বলো কোন পারে। দিলা তরল দিলা, গরল দিলা, সরল মন প্রান্তরে এই অন্তরে। তরল দিলা, গরল দিলা, সরল মন প্রান্তরে এই অন্তরে। ধম ঠিকানা লিখলা প্রেমের বন্দরে, প্রাণ তরুণী ভাষাই বলো কোন পারে। ওই আমার রঙ্গ দিলা, সঙ্গ দিলা, রঙ্গ দিলা সংসারে, প্রাণ তরুণী ভাষাই বলো কোন পারে। তেলাপিয়া নিত্য মাছ, প্রতিদিন ধরা যায়, খুব বাড়ে। ভালো, এটা জানতাম না। আর বাউন্ডারির ওই দিক দিয়ে কিছু কাঠ গাছ লাগাবো। কেন, কাঠের ব্যবসাও করতে চাও নাকি? ওগুলি হলো ইন্স্যুরেন্স, 10-15 বছর পর কাঠের যে দাম হবে জায়গার দামের চেয়ে বেশি। না, আইডিয়াটা ভালো কিন্তু। যাও, আসলে তুমি ভালোই, খুব সুন্দর করেছো, আমার খুব পছন্দ হয়েছে। রাকিব, তোমাদেরকে তো একটু ঝামেলার মধ্যে রেখে গেলাম, তাই মানে আই হ্যাভ দ্যাট কনফিডেন্স দ্যাট your guts will overcome all of this. No problem, amar mone kono samasya hobe na. Take care. Ha, thank you, bhalo thako. Ar je kono proyojon to tumi janoi ami achi, amar thaktei hobe. Thank you very much. Ami mone kori je amar bon ta thik jaygay ache. Chalo, ei apnar bon ta ke jete dekhlam. Ha, o ache, ghumatche. আচ্ছা, আপনার বন্ধু তো আপনাকে সঙ্গ দেওয়ার জন্য নিয়ে আসলো, আপনার খারাপ লাগছে না তো? খারাপ লাগবে কেন, আমার গান আছে না? আচ্ছা, ওই ছেলেটির প্রতি আপনার কি শুধুই ভীতি নাকি অন্য কিছু? এসব আপনাকে কে বলেছে? জেনেছি। হ্যাঁ, আমার দুর্ভাগ্যের সাথে আপনিও জড়িয়ে গেলেন। দুর্ভাগ্যকে সৌভাগ্যের দিকে নিয়ে গেলেই হয়। চেষ্টা করছি। এখানে আসলে নূপুর আপার কোনো দোষ ছিল না। ব্যাপারটা আসলে দোষগুলোর বিষয় তো না, বিষয়টা হচ্ছে পরিস্থিতি। মেয়েরা কি সব পরিস্থিতি সামাল দিতে পারে? তা পারে না, মাইনা লইতে হয়। আমার মনে হয় পরিস্থিতিটা এখন রাকিব ভাইকে ট্যাগল করা উচিত। কেমনে? ফেরাতে হবে, নূপুর আপাকে ফেরাতে হবে। আমার কি মনে হয় জানো, নূপুর কোনো দিকেই যায় নাই, ওরে একটা দিকে লইয়া যাইতে হইব। আপনি ঠিকই বলেছেন। আর একটা গান ধরেন না, খারাপ গিটারটা লইয়া আসে।
বস, বসি ভাই ফোন করছিল, ওই যে বড় ভাই আসটা বাজতে না, আরে গাজীপুরে দেখানে গেছে। কি বলি? হ্যাঁ বস, তাইলে এখানে গাজীপুরে কোনো বাংলা আসছে, চল কালকে সকালে ল না, চল বেটা। বাসায় গিয়ে খেতে বসেছি, অমনি মঞ্জুরের টেলিফোন। কি বলল? বলল আপনাদের নতুন জামাইয়ের খবর পেয়েছি, ওর সাথে আমি একটু দেখা করতে যাব। আসলে ভয়ঙ্কর একটা সন্ত্রাসী, যখন ভালো ব্যবহার করে। আচ্ছা রাকিব, নূপুরকে নিয়ে আমি যদি থানায়? কেন, আমার উপর আপনার ভরসা হচ্ছে না? অন্তত থানায় একটা ডায়েরি করে রাখা উচিত। আমি একটু নূপুরের সাথে কথা বলেছি। নূপুর, তুই কোনো চিন্তা করিস না, একজন বড় ভাই হিসেবে যা করা উচিত আমি ঠিক কাজটি করেছি। আমি আমি নিশ্চিত তুই ভালো থাকবি, তুই আমার উপর বিশ্বাস রাখ। লক্ষ্মী বোন কাঁদা নূপুর, নূপুর পানি খাওয়াইতে পারবি? বাইরে খারাও আনতাছি। নূপুর, তুমি যে এখানে এসেছো না, আমি যে কি খুশি হয়েছি তুমি চিন্তাও করতে পারবো না। আমি অনেক খুশি হয়েছি, তুমি বিশ্বাস করো। তাকাচ্ছ না কেন, আমার দিকে তাকাও। নূপুর, আমি তোমাকে কত ভালোবাসি তুমি কল্পনাও করতে পারবো না। নূপুর, তুমি যদি বলো আমি সব কিছু ছেড়ে দেবো, তোমার জন্য আমি ভালো হয়ে যাব, তুমি বিশ্বাস করো। তুমি একবার শুধু বলো, তাকাও।
না না, আপনার যাওয়ার দরকার নেই। দেখি না কি হয়েছে। আপনাকে যেতে হবে না। আহা দেখি না, আহা ছাড়ো দেখি না। না কিছু না, কিছু না, যোগ যোগ যোগ। কি হয়েছিল ওখানে? ঝুমুর আপারে ঝুঁকে ধরছে। ও আচ্ছা। তোমার স্বামী কি তোমাকে মেরেছে? না, মারবো কেন, শাসন করছে। তোমার স্বামী তোমাকে ভালোবাসে? ভালোবাসে নাকি তা জানি না, তবে নজরে নজরে রাখে। আমার বয়স কম তো, তাই বুদ্ধিও কম, এই আর কি। তোমার স্বামী তোমার চেয়ে বয়সে কত বড়? আপা যে কি কয় না, পুরুষ মানুষের আবার বয়স। আচ্ছা যাও। আচ্ছা। অজন বুঝে রাধে রে তুই প্রেম করি, আরে অজন বুঝে রাধে রে তুই প্রেম করি। অজন মত মানুষ মিললে ও রাধে, অজন মত মানুষ মিললে আগে ভাবের পাল্লায় ওজন দিস কাঁধে, ভাবের পাল্লায় ওজন দিস। ওজন বুঝে রাধে রে তুই প্রেম করি, আরে ওজন বুঝে রাধে রে তুই প্রেম করি। কিরে জামাল, তোরে যে কইলাম জানালাটা ভেঙে গেছে মিস্ত্রি ডেকে ঠিক করা, কি করলি? খবর তো পাঠাইছিলাম, বেটা তো এখনো আসে নাই। যা বেটা, স্যারের নজরে পড়লে কি হইব, পরে পরে কামটা করাই ফেলাবি, স্যার যেন ঘুম থেকে উঠে কিছু না দেখে। আচ্ছা ঠিক আছে, করাই নি মনে। তো আজমল ভাই, বিষয়টা বুঝলাম না, এই চতুর্দিকে এত পাহারা, বাইরের লোক ভিতরে আসতে পারে না, ভিতরের লোক বাইরে যেতে পারে না, এদিকে আবার জাহাঙ্গীর পাহারায়। স্যারের বউরে নাকি কোন মাস্তানরা উড়াই নিয়ে যাবো, এই ভয়ে এইসব ব্যবস্থা। এর লাগে তো এগুলোর মধ্যে কোনো মিলমিশ নাই, বড়ই বিপদের কথা। আরে বিপদের কিছু নাই, আমাকে স্যারের কি শক্তি কম, চল তোর এসব চিন্তার কাম নাই। তো ঘুমায় বস। হ্যাঁ বস, কি করলেন বস? হ্যাঁ পারুন না কেন, কামটা করে আপনাকে খবর দেব। চল একটু হাঁটি। কি যে মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, আলো ঝরছে
সোনা ঝরছে কি মিষ্টি সকাল, কি যে মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। কাঁঠাল পাইকে গেছে, কাইটা নিয়ে এলাম। কে খাবে? খাইব কেউ, গাছে থাকলে তো পাক পাকালে খাইয়া ফেলাইব। খেতো, একটা দুটো কাঁঠাল হয় পাখি খেত, অসুবিধে কি? ওই ল কাঁঠালটা রাখ, মাথাটাই খারাপ হয়েছে, কয় এত বড় কাঁঠাল নাকি পাকিয়ে খাইব। কেডা কয়? ওই যে বেগম সাহেব, নে নে রাখ। ভাবি কেমন আছেন? ভালো। আচ্ছা, চারপাশে এত উঁচু দেয়াল কেন? দেয়াল না থাকলে কবেই চলে যেতাম। কেন, আপনাকে কেউ কি এখানে ধরে রেখেছে? না, ধরে রাখে নাই, তবে ধরে রাখার ধরনটা ওরা জানে। কিন্তু আপনাকে ধরে রাখতে হবেই বা কেন? আপনি নিজে থেকে এখানে থাকতে চান না? কঠিন প্রশ্ন, কঠিন। আমি তো শুধু চলি, চলার উপরেই আছি। কিন্তু জীবনে কোথাও না কোথাও তো স্থির হতে হয়। আরে যে জানে সেই ধরন ধারণ, সেইখানেতে হব স্থিত মনা, সেইখানেতে হব আমি স্থিত। আরে যুগ সন্ধি যুগ বন্দে, যুগলে হয় মানুষ বন্দি, সেইখানেতে হব আমি স্থিত। ভাবি সেইখানেতে হব আমি স্থিত। গেটটা খুলে দিন। আর বাইরে কে যেন আছে? জাহাঙ্গীর, এই এলাকার লাঠিয়াল। ওকে বলেন চলে যেতে, লাগবে না। মানে স্যার? অসুবিধা নেই, আমি বলছি। এখানে মনে আঙ্গুর এলাকার লোক না, কে মাইরা ফালাইতে গেছে দেখছো? হাতে পায়ে কত জিনিস, মনে হয় বড় লোক। থানা একটা খবর দে, বজেহেন একটা লাশ পড়ে আছে। আচ্ছা, আমাদের এই বাগানে এত গাছ কিন্তু ফুল গাছ নেই, ফল গাছ এত কম, কেন? আমি তো কাঠ গাছ লাগিয়েছি, কাঠ, টিম্বার, টাকা। শুধুই টাকা? তুমি চাইলে ওগুলোও লাগানো যাবে। তুমি নাকি ওদেরকে চলে যেতে বলেছ? ওই যে গেটের বাইরে যারা ছিল? হ্যাঁ, ওদেরকে এখন আমাদের আর দরকার নেই। কেন? যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, বাইরের কেউ এসে তাদেরকে রক্ষা করে দিতে পারবে। তাহলে তো আমরা এখন ফিরে যেতে পারি নাকি? থাকি না আরো কয়েকটা দিন, ভালোই তো লাগছে। তাকালে কেন, এমন মেয়ে কি করে বানালে,
ঈশ্বর বুঝি না এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর আমাকে আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ আমাকে নিঃস্ব করে দিয়েছিল।